স্বাগত নিউজ 24 সকালে সংবাদে সঙ্গে আছে আমি তানজিনা অন্তর সীমান্ত জেলাগুলোতে ক্রমেই অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির বাড়ছে সংক্রমণ বাড়ছে মৃতের সংখ্যা এমন পরিস্থিতিতে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা কুষ্টিয়া পৌর এলাকা ও যশোরের কিছু অংশ চলছে বিশেষ লকডাউন কিন্তু বিশেষ লকডাউন মানতেও নানা অজুহাত মানুষের কুষ্টিয়াতে লকডাউন এলাকায় সব ধরনের গাড়ি ঘোড়া চলছে প্রশাসনের তৎপরতায়ও ঢিলেঢালা ভাব এদিকে রাজশাহীতে দোকানপাট বন্ধ থাকলেও উৎসুক মানুষকে থামানো যাচ্ছে না কোনোভাবেই বিশেষজ্ঞরা বলছেন বিশেষ লকডাউনে মানুষের আনাগোনা কমাতে না পারলে ভয়ঙ্কর মাশুল দিতে হতে পারে বিস্তারিত জানাতে রাজশাহী কুষ্টিয়া যশোর ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ জাহিদুজ্জামান রিপন হোসেন ও আব্দুল সালাম বাবু শুরুতেই রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন কাজী শাহেদ শাহেদ রাজশাহীতে লকডাউন কতটা পালিত হচ্ছে প্রশাসনের নজরদারি কেমন দেখছেন গত বৃহস্পতিবার রাতে যে ঘোষণাটি এসেছিল যে শুক্রবার বিকেল 5টা থেকে 17 তারিখ মধ্যরাত পর্যন্ত রাজশাহী মহানগরী এলাকায় বিশেষ লকডাউন যেটি আমরা গতকালকে দেখেছি যে বিকেল 5টার পরপরই দোকানপাটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং যারা ব্যবসায়ীরা আছেন তারা এখন পর্যন্ত দোকানপাট এগুলো কিন্তু বন্ধ রেখেছেন যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ফলে সেই দোকানপাটগুলির যে চিত্র সেগুলি কিন্তু আমরা একটু দেখাতে পারছি কিন্তু মানুষজনের যে চলাচল সেটি কিন্তু বন্ধ করা যায়নি নানা অজুহাতে মানুষ বাইরে বের হয়ে আসছেন এবং আমরা সকালবেলায় দেখেছি যে মানুষ সাইকেলে চড়ে চেপে তারপরে খালি পায়ে হেঁটে এমনি এই রাস্তাগুলি দিয়ে কিন্তু যাতায়াত করেছেন এবং মহানগরীর যে প্রবেশ পথগুলি ছিল তালাইমারি মোড় থেকে শুরু করে কাশিরাঙ্গা মোড় বা এদিকে নওদাপাড়ার যে মোড়গুলি ছিল এগুলি দিয়ে যে মানুষগুলি বিভিন্ন নগরীতে যেহেতু কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না এবং নগর থেকে কোনো যানবাহন বের হয়ে যাবে না এই যে সিদ্ধান্তটি ছিল লকডাউনকে ঘিরে সেটি কিন্তু দেখা যায়নি আজকে সেসব এলাকা থেকে অনেকেই ভিতরে প্রবেশ করেছেন এবং অনেকেই বাইরে যাচ্ছেন রাজশাহীতে মূলত দুটি অজুহাতে মানুষ খুব বেশি বের হচ্ছেন একটি হলো যে আম পরিবহনের নামে যেগুলো বলা হচ্ছে যাদেরকে ধরা হচ্ছে তারা অনেকেই আম নিয়ে আসতে যাচ্ছেন কিংবা আম বাগান থেকে আনবেন এই অজুহাতে মানুষ বেশি বের হচ্ছেন যদিও সেটি কিন্তু পরে আর দেখা যাচ্ছে না এছাড়া চিকিৎসার নাম করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালটি যেহেতু একেবারে শহরের মধ্যে ফলে সেখানেও মানুষ আসছেন এতে করে লকডাউনটি যে মানার যে মানুষের মধ্যে প্রবণতা সাধারণ মানুষের সেটি কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না এছাড়া অনেকে লকডাউন কেমন পালন হচ্ছে এটা দেখার অজুহাতেও কিন্তু অনেকে বের হয়েছে আমরা যখন কথা বলার চেষ্টা করেছি এই সরাসরি সম্প্রচারের আগে তখন অনেকে বলছেন যে লকডাউন পালন হচ্ছে কিনা সেটি দেখতেই বের হয়েছেন আবার যেহেতু সবজি বাজারটিও খোলা এবং সবজি বাজারটিও সাহেব বাজারের একেবারে প্রাণ কেন্দ্রে সেখানে যেহেতু সবজি বাজারে বলা হয়েছে সবজি বাজারে খোলা হবে এবং সেটা খোলা থাকবে ফলে সেখানেও অনেকে সবজি নিয়ে আসছেন এবং সেখানেও কিন্তু আমরা দেখেছি যে ভিড় আছে এবং অটোরিকশা যেগুলো যে এখন যদি আমরা দেখতে পাই এগুলো কিন্তু চলার কথা ছিল না এবং এগুলো কিন্তু সরকারি যে লকডাউনটি দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে কোনোভাবে যেন এগুলো না চলে সেজন্য পুলিশকে কঠোর নজরদারিতে রাখতে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে সেগুলিও চলাচল করছে ফলে বলে যে মূলত যে রাজশাহীতে বিশেষ লকডাউনটি দেওয়ার যে উদ্দেশ্যটি ছিল সেটি হলো যে রাজশাহীতে গত ঈদের পরপরই কিন্তু আক্রান্ত এবং মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বাড়ছিল এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা চিকিৎসকরা যেটি বলছিলেন যে শহরে সবচেয়ে বেশি আক্রান্তের হার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গত 4 দিন ধরে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যেটি করা হয়েছে সেখানেও কিন্তু দেখা গেছে যে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বেড়েছে এবং মানুষের মধ্যে যে সামাজিক সংক্রমণ সেটি কিন্তু হয়েছে অনেকের উপসর্গ নেই কিন্তু পরীক্ষা করতে এসে দেখা গেছে যে তিনি পজিটিভ ছিলেন এবং আছেন এই বিষয়গুলির কারণেই কিন্তু মূলত সিটি কর্পোরেশন এলাকায় এইখানে লকডাউন দেওয়ার সিদ্ধান্তটি হয় এখন দেখার অপেক্ষা যে আজকে থেকে আইনশৃঙ্খলা বাহিনী গতকালকে যে বলছেন যে কঠোর অবস্থানে তারা যাবেন তারা কতটা যাচ্ছেন সেটি কিন্তু এখন দেখতে হবে তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ আমরা কুষ্টিয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী জাহিদুজ্জামানের কাছে সাহেব আপনি যেমন বলছিলেন কুষ্টিয়াতেও কিন্তু একইভাবে বিশেষ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং সেটি হচ্ছে লকডাউনের আদলে কুষ্টিয়া জেলা প্রশাসন গতকাল ব্যবসায়ীদের সাথে বৈঠক করার পরে তিনি কিন্তু গত রাতে এই ঘোষণা দিয়েছেন এবং গত রাত 12:01 থেকে এই ঘোষণার বাস্তবায়ন শুরু হয়েছে
তার ঘোষণা মোতাবেক। কিন্তু আমরা যেটা দেখেছি যে এখানে সকাল থেকেই কিন্তু সব ধরনের যানবাহন চলছে, যদিও বলা ছিল যে পৌর এলাকায় কোনো যানবাহন চলাচল করবে না এবং সব ধরনের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কিন্তু আমরা জানি যে কুষ্টিয়াতে আসলে সাধারণত 10টার পরে সাধারণত সব দোকানপাট বন্ধ থাকে, খোলা হয়, কিন্তু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যে 10টা পার হলে বুঝতে পারবো যে আসলে দোকানপাট গুলো খোলা হবে কিনা। আর কুষ্টিয়া থেকে যে ঢাকা বা দূরপাল্লা যেসব বাস চলাচল করে সেগুলো কিন্তু আমরা সকাল থেকে হর হামেশা চলতে দেখছি এবং কোনো বিধি নিষেধ ছাড়াই কিন্তু অটো রিক্সা করে অসংখ্য মানুষ তারা কিন্তু শহরে প্রবেশ করছে। যদিও পুলিশ শহরের বাইরে বিভিন্ন পয়েন্ট থেকে শহরে প্রবেশের মুখগুলোতে তারা কিন্তু চেকপোস্ট বসিয়েছে এবং সেখানে কিন্তু মানুষের চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু শহরের মধ্যে আমরা দেখেছি যে সেখানে কিন্তু মানুষের চলাচলে কোনো নিয়ন্ত্রণ নেই, যে যেমন খুশি তারা কিন্তু অটোরিকশায় চলাচল করছে এবং তাদের ব্যক্তিগত যানবাহন মোটরসাইকেল সবই কিন্তু চলাচল করছে। আর আমি আরেকটি তথ্য জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কুষ্টিয়া দিয়ে কিন্তু আমি ট্রেন চলাচল করতেও দেখেছি। আর আমি যদি আপনাকে কুষ্টিয়ার করোনার ফলো আপ দিয়ে দিই, তাহলে গত 24 ঘন্টায় 194 নমুনায় 61 জন নতুন শনাক্ত হয়েছে, যার হার 31.44% এবং মৃত্যু হয়েছে 3 জনের। এই 3 জনের মাধ্যমে মোট 127 জনের মৃত্যু হলো। আর আরো যে তথ্য জানিয়ে দিই, সেটা হচ্ছে শুধু কুষ্টিয়া না, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ সব জায়গায় কিন্তু সীমান্ত এলাকাগুলোতে সংক্রমণের হার বেড়েছে। আমি চলে যাব যশোরে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রিপন, তার কাছে জানতে চাইব যে যশোরের বিধি নিষেধ গুলো কেমন মান্য করা হচ্ছে। রিপন, পৌরসভা এবং নোয়াপাড়া পৌরসভার এই দুটি পৌরসভার বিধিনিষেধ চলছে। বিধিনিষেধের আজকে তৃতীয় দিন। এই তৃতীয় দিনেও আমরা দেখতে পেয়েছি যে মানুষ কিন্তু বিনা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন এবং অনেকে দেখছি যে মাস্ক বাদে বের হয়েছেন। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটি করা হচ্ছে যে শহরের 10টি স্থানে চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচলে বাধা নিষেধ করা হচ্ছে এবং যারা বিনা প্রয়োজনে বের হয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং ইজি বাইক রয়েছে, যে ইজি বাইকে দুজনের বেশি উঠতে পারবে না, সেই ইজি বাইকে যদি বেশি মানুষ উঠে তাদের নামিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া রিক্সায় একজন ওঠার কথা রয়েছে, সেখানে যদি অনেক ওঠে তাদেরও নামিয়ে দেওয়া হচ্ছে। এবং মাস্ক যারা পরে আসছে না তাদের মাস্ক পরার ব্যবস্থা করা হচ্ছে। তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনেকে আসছেন এবং অবাধে ঘটছেন এমনটিও আমরা দেখেছি। পাশাপাশি যে দোকানপাট রয়েছে, নিত্য প্রয়োজনের দোকানপাটগুলো খোলা রয়েছে এবং অন্যান্য যে দোকানগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে। তবে মানুষের পদচারণা কিন্তু বেশি রয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি, কারণ তারা প্রয়োজন বিনা প্রয়োজনেই বের হচ্ছে। আপনি জানেন যে করোনার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে যশোরে, এই কারণে সীমান্তবর্তী এই জেলার দুটি পৌরসভায় বাধা নিষেধ করা হয়। কিন্তু এর পাশাপাশি স্থানীয়ভাবে অন্যান্য যে উপজেলা রয়েছে, অন্যান্য স্থানগুলো রয়েছে, সেই স্থানগুলোও কিন্তু ছড়িয়ে পড়ছে। আপনি জানেন যে এর আগে দুটি ওয়ার্ডে, পৌরসভার দুটি ওয়ার্ডে যে বিধিনিষেধ সেটি পালন করার কথা ছিল, পরবর্তীতে ওই দুটি ওয়ার্ড থেকে আরও পুরো পৌরসভায় ছড়িয়ে পড়ার কারণে কিন্তু আরও বিধিনিষেধ করতে হচ্ছে পুরো যশোরে। তো সব মিলে এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। আমাদের আর এক সহকর্মী রয়েছে বগুড়ায়, আব্দুস সামাদ বাবু, সেখানকার খবর জানবো। বাবু, রিপন, আপনি যেমনটি জানাচ্ছিলেন যশোর থেকে, বগুড়ায় কিন্তু করোনা সংক্রমণ বেড়েছে। সর্বশেষ 3 জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 326 জনে। এই মুহূর্তে বগুড়ায় গত কয়েকদিনে করোনা সংক্রমণ বেড়েছে 23 জন আক্রান্তর মধ্য দিয়ে, এখন আক্রান্তের সংখ্যা 12,487 জন। চিকিৎসাধীন রয়েছেন 219 জন, এর মধ্যে সুস্থ হয়েছেন 11,942 জন। বগুড়া করোনা সংক্রমণের শুরু থেকেই উত্তরাঞ্চলের মধ্যে সংক্রমণের হারও যেমন বেশি ছিল, মৃত্যুর হারও তেমনই এখন পর্যন্ত বেশি রয়েছে। ঈদের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা নেই বললেই চলে। আপনি দেখছেন যে ক্যামেরা চোখে আমরা দেখাতে পারছি যে
সাধারণ মানুষজন চলাচল করছে, তারা যে ছোটখাটো যানবাহনে চলাচল করছে সেখানে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই, পাশাপাশি অনেকেই মাস্ক পরিধান করছে না। তো এই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে জেলা প্রশাসন গত 6 জুন থেকে জেলা শহরে বিধিনিষেধ আরোপ করেছে, যে সন্ধ্যার পর থেকে জনসমাগম হয়, হোটেল রেস্তোরাঁ এই স্থানগুলো বন্ধ রাখা, পাশাপাশি বিয়ে জন্মদিন সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার জন্য কমিউনিটি ক্লিনিক বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। তো আমরা দেখেছি জেলা প্রশাসন সন্ধ্যার পর বিভিন্ন তারা ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে, কিন্তু দিনের বেলা সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার বা মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যে তাগিদ দেওয়া এই বিষয়টি নেই। তো বগুড়ার মানুষ সচেতন মহল মনে করে যে যে দিনের বেলা যেন মানুষজন স্বাস্থ্যবিধি মেনে চলে, তাহলে হয়তো বা করোনা সংক্রমণ কিছুটা কমে যাবে। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গত কয়েকদিনে কিন্তু বগুড়ার 2টি হাসপাতালে রোগীর সংখ্যাও বেড়েছে। বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ এবং বগুড়া মোহাম্মদীল হাসপাতাল, 2টি সরকারি হাসপাতাল, 2টি হাসপাতালেই রোগীর সংখ্যা প্রত্যেক দিনই বেড়েই চলেছে। তো এই মুহূর্তে বগুড়াবাসী এবং সচেতন মহলের জন্য করোনা সংক্রমণ রোধ করার জন্য যেটা প্রয়োজন, সেটা সাধারণ মানুষ যেন স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্যনীতি মেনে চলে এবং সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরার যে প্রবণতা সেটা বৃদ্ধি করা দরকার। তো বগুড়া সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে এখানে করোনার রোগীদের পরীক্ষা হয়ে থাকে, যার কারণে সংক্রমণের হার কিছুটা বেশি বলে জানান এখানকার চিকিৎসকরা। তো এই ছিল বগুড়া থেকে সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে তানজিনা। ধন্যবাদ বাবু আপনাকে। দর্শক, দেশের বিভিন্ন জেলাতে লকডাউনের পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মীরা। চলে যাচ্ছি পরের সংবাদে। চলছে অঘোষিত সাইবার যুদ্ধ, গুজব নির্ভর প্রোপাগান্ডায় মেতেছে সংঘবদ্ধ চক্র। জাতির জনক প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে কুৎসিত অপপ্রচারের যেন শেষ নেই। একের পর এক কল্পকাহিনী জন্ম দিয়ে তা ছড়িয়ে দেয়া হচ্ছে নেট দুনিয়ায়। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ বলেন, দেশের গোয়েন্দা সংস্থাগুলো সরকার বিরোধী এই সাইবার প্রোপাগান্ডার পরিকল্পনাকারী ও মদতদাতাদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। বিস্তারিত দেখুন মৌ খন্দকারের প্রতিবেদনে। গোয়েন্দা তথ্য বলছে, একের পর এক গুজব ছড়িয়ে সরকারকে নানাভাবে বেকায়দায় ফেলার অপচেষ্টা চালাচ্ছে একটি চক্র। অপপ্রচারকারী চক্রটি নামে বেনামে কথিত ইউটিউব চ্যানেল, আইপিটিভি, অনলাইন পোর্টাল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা রকম পেজ, গ্রুপ, ইভেন্ট খুলে বসেছে। সরকার প্রধান ও তার পরিবারের সদস্যদের মূল টার্গেট করে প্রোপাগান্ডা শুরু হলেও এখন রাজনৈতিক, অরাজনৈতিক, এমনকি স্থানীয় পর্যায়ের যেন তেন ঘটনাও সরকারের উপর দায় চাপাতে তৎপর তারা। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা হয় পুলিশ প্রধানের সাথে। সম্প্রতি টুইটার, তারপর লাইকি এবং যে বিভিন্ন অপকাণ্ড ছড়াচ্ছে একটা চক্র, তো এই বিষয়ে আপনারা কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন? বিভিন্ন ধরনের গুজব, মিথ্যা প্রচারণা, ব্যক্তিগত চরিত্র হনন, এই ধরনের অপকর্ম করা হচ্ছে। এই বিষয়টাকে কেন্দ্র করে চাপ প্রয়োগ করা যায়, যেহেতু তারা বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা আয় করছে বিজ্ঞাপনের মাধ্যমে। সেহেতু আমি মনে করি যে একটা পর্যায়ে হয়তো এই সমস্ত যে পপুলার যে অ্যাপগুলো আছে সেগুলোর এখানে অফিস খোলাতে বাধ্য করা যেতে পারে। তিনি বলেন, বিদেশের মাটি থেকে যারা এসব অপকর্মে লিপ্ত তাদের আইনের আওতায় আনা কঠিন। যারা বাংলাদেশ থেকে এগুলো করে তাদের বিরুদ্ধে আমরা সময় সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারি, কিন্তু যদি এটা বাইরে থেকে করা হয় তখন একটু ডিফিকাল্ট হয়। তাদের তথ্য সন্ত্রাস ও সাইবার আক্রমণ থেকে এদেশের শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, শিল্পপতি, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে কোনো পেশার মানুষই রেহাই পাচ্ছেন না। আমাদের দেশে যে মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে যদি একটা পাবলিক, স্ট্রং পাবলিক অপিনিয়ন তৈরি হয়, তাহলে তো একটা পর্যায়ে গিয়ে এটা এগুলোকে বাংলাদেশেও সরকার নিষিদ্ধ করতে পারেন। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। আধুনিক সড়ক ব্যবস্থাপনা দেখতে আর বিদেশ যাওয়ার প্রয়োজন নেই। ফরিদপুরের ভাঙামড়ি আপনার সেই আকাঙ্ক্ষা মেটাবে। পদ্মা সেতুর ছোঁয়া এখন পুরোপুরি বদলে গেছে ফরিদপুরের ভাঙামড়, যেখানে দৃষ্টিনন্দন 4টি বৃত্তাকার সড়ক নির্মাণের মাধ্যমে দেশের 21 জেলায় সরাসরি যাতায়াতের আধুনিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। শেখ জালালের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন প্লাবন রহমান। এই ছবি দেখে যে কেউ ভাবতে পারেন এটি বুঝি দুবাই, সিঙ্গাপুর কিংবা ইউরোপের কোনো জায়গা, কিন্তু সেই ধারণা পুরোপুরি ভুল। এটি লাল সবুজের বাংলাদেশে ফরিদপুরের ভাঙ্গামড়।
চারটি রাস্তা এসে মিলেছে ভাঙ্গা মোড়ে। উত্তরে ফরিদপুর সদর হয়ে দৌলতদিয়া ঘাট দিয়ে ঢাকা, পশ্চিমে খুলনা বাগেরহাট যশোর হয়ে বেনাপোল, দক্ষিণের সড়কটি গোপালগঞ্জ মাদারীপুর হয়ে চলে গেছে বরিশাল, আর পূর্ব দিক পদ্মা সেতু হয়ে মিলেছে রাজধানী ঢাকায়। পদ্মা সেতুর ছোঁয়ায় নদীর দুপাশে এক্সপ্রেসওয়ের সুবাদে ভাঙ্গা মোড় এখন এমনই দৃষ্টিনন্দন, আধুনিক যোগাযোগ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত। যে মোড়ে নেই কোনো সিগন্যাল, পথ ভুল করলে ঘুরে আসতে হবে অন্তত 10 কিলোমিটার। আনকমন একটা জায়গা, বিকালবেলা দেখা যায় আরো চমৎকার মনোরম একটা দৃশ্য হয়। যেমন আপনি এই দেশটা দেখা যাচ্ছে যে প্লেসটা, যে লাইটগুলো এগুলো যখন জ্বলে মনে হয় যেমন একটা ইউরোপের কোন একটা জায়গায় আছি। রাত্রে হলে ডুবাইয়ের মতন লাগে, লাইটিং জ্বলে তো তখন ডুবাইয়ের মতন লাগে। যে যত বড় ভাববে সে তত বড় করতে পারবে। শেখ হাসিনা বড় ভাবার কারণে আজকে বড় কিছু করতে পারতেছি দেশের মধ্যে। রাজধানী ঢাকা থেকে মাওয়া, তারপর পদ্মা পার হয়ে এক্সপ্রেসওয়ে ধরে 20-25 মিনিট চললেই পৌঁছানো যাবে নয়নাভিরাম ভাঙ্গা মোড়ে। এখানে 4টি আন্ডারপাস, 1টি ফ্লাইওভার এবং 4টি আলাদা বৃত্তাকার পথে দেশের 21 জেলায় সরাসরি যাতায়াতের সুযোগ সৃষ্টি করা হয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা, সাগরকন্যা কুয়াকাটা আর বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের প্রবেশদ্বার ফরিদপুরের ভাঙ্গা মোড়, যেখানে একসময়ের সাদামাটা ভাঙাচোরা ভাঙ্গা মোড়ের ছিটে ফোটা কোনো চিহ্ন নেই। তাই চার রাস্তার মোড়ের এমন চেহারা মেলাতে পারেন না এলাকাবাসী। ছোট একটু গোল চক্কর ছিল, গাড়ি একদিক দিয়ে যাইতো, চতুর্দিক দিয়ে ঘুরে আসতো, কোনো ছিল না। এখন তো অনেক সুন্দর হয়েছে। আসলে যে এরকম একটা জায়গা হবে এরকম কখনো কল্পনা ভাবনা এরকম আশায় যায় না, তার জন্য শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ। খুবই ভালো, ভাঙ্গা আমাকে উন্নত হয়েছে এই চৌরাস্তার কারণেই। বিদেশ গেলে যা তার থেকে মনে হয় যে এটাই মনে হয় বিদেশ। ঢাকা মাওয়া ভাঙা 55 কিলোমিটার এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু আর দৃষ্টিনন্দন ভাঙ্গা মোড়ে দ্রুতই বদলাচ্ছে এই অঞ্চল। এর সাথে যুক্ত হবে ট্রেনও, যার শেষ পর্যায়ের কাজ চলছে এখন। ফলে পদ্মা সেতু চালু হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখ লাখ মানুষ অল্প সময়ে পৌঁছাবেন রাজধানীতে, আর তখন এই জনগোষ্ঠীকে ঘিরে উন্মোচিত হবে আরও নতুন নতুন দিগন্তের। এই দৃষ্টিনন্দন ভাঙা চৌরাস্তায় এসে শেষ হচ্ছে ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে, যে চৌরাস্তা কোনো রকম সিগন্যালের বাধা ছাড়াই সংযুক্ত করছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলাকে। আর তাই সারা দেশের বিভিন্ন জায়গায় এরকম আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার দাবি উঠছে, যার মধ্য দিয়ে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগোবে বাংলাদেশ, গতি বাড়াবে দেশের অর্থনীতিতেও। প্লাবন রহমান, News24, ভাঙ্গা, ফরিদপুর। পানি বৃদ্ধির সাথে সাথে ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে পদ্মা, ভাঙনের দিশেহারা ফরিদপুরের মানুষ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, পদ্মার ভাঙন রোধে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? ধন্যবাদ তানজিনা। আপনি জানেন যে ফরিদপুরে কিন্তু ইয়াসের প্রভাবে প্রথমে কিন্তু এবছর ভাঙন দেখা দিয়েছে ফরিদপুরের পদ্মা নদীতে। তো ফরিদপুর সদর উপজেলার ডিগ্রির চর ও নর্থ চ্যানেল ইউনিয়ন কিন্তু ভাঙন কবলিত এলাকা, ঠিক সেই জায়গাটাই কিন্তু এবারও কিন্তু ভাঙনটা দেখা দিয়েছে। তো ভাঙনের পর থেকে আমরা যেটা দেখতে পেরেছি, ফরিদপুর জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। সেখান থেকে কিন্তু তারা এসেও কিন্তু দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের কথা বলেছিলেন, সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি তেমন কিন্তু কার্যকরী পদক্ষেপ প্রথমে নেয়নি। তো গত 3 দিন ধরে কিন্তু পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এই ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করে যাচ্ছেন। তাছাড়া আরেকটা কথা যদি বলি, যে এই পানিউন্নয়নের এই ভাঙন রোধের জন্য যে মূল কারণ, যে ডিগ্রি চর ইউনিয়নের যে ডুবো চর রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে যে এই নদীর মাঝেই কিন্তু কিছু চর জেগে উঠেছে। এই চরের কারণেই দেখা যাচ্ছে নদীর যে গতিপথ, সেই গতিপথটা কিন্তু পরিবর্তন হয়েছে, যার ফলে এই নর্থ চ্যানেল ইউনিয়নে কিন্তু আঘাত হানছে বড় বড় ঢেউ, যার ফলে কিন্তু এখানটায় ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনের রক্ষার্থে কিন্তু আমরা আরেকটা বিষয় যদি বলি, যে নদী গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে বেশ কিছুদিন আগে ব্যাম্বো বান্ডেলিং করা হয়েছিল, জানি এই ঢেউগুলো আসতে আসে, সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যাম্বো বান্ডেলিং কিন্তু কোনো কাজে আসছে না, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো আমরা কথা বলেছিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন যে এই স্থায়ী কাজ না করে পানি উন্নয়ন বোর্ড যদি দ্রুততার সাথে কিন্তু স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করে, সেই ক্ষেত্রে কিন্তু এই নর্থ চ্যানেল এবং ডিগ্রি চর ইউনিয়ন কিন্তু ভাঙন রোধ করা সম্ভব হবে। তো এই ছিল আমার কাছে ভাঙন রোধের সর্বশেষ সংবাদ, চলে যাবো স্টুডিওতে আপনার কাছে। তানজিনা, ধন্যবাদ সোহাগ। দর্শক, পদ্মার ভাঙনে ফরিদপুরের মানুষের দুর্ভোগের কথা জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ। চট্টগ্রাম আদালতে মামলার পাহাড়, করোনায় বিচার কার্যক্রম স্থবির, কারাগারে বন্দী ধারণ ক্ষমতার 4 গুণ,
এদিকে ভার্চুয়াল কোর্টে তেমন গতি না থাকায় বিচার প্রার্থীরা আদালতে আদালতে ঘুরেও মিলছে না মামলার নিষ্পত্তি। আইনজীবীরা বলছেন ভার্চুয়াল কোর্টে কিছু মামলার জামিন শুনানি আর জামিন হলেও বিচারাধীন মামলার কার্যক্রম বন্ধ থাকায় মামলার জট বাড়ছে। ভার্চুয়াল কোর্টের পাশাপাশি নিয়মিত আদালত চালুর দাবি চট্টগ্রাম আইনজীবী সমিতির। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। মরির পাহাড়ের এই ভবনটি চট্টগ্রামের বিচার প্রার্থীদের আশ্রয়স্থল। মহামারীকালে আদালত ভবনে নেই কর্মচাঞ্চল্য, বিচার প্রার্থী ও আসামি সবারই আনাগোনা নেই আগের মতো, বেশিরভাগ আইনজীবীর চেম্বারও বন্ধ। চট্টগ্রামের জেলা মহানগর নারী শিশু এবং কয়েকটি বিশেষ ট্রাইব্যুনাল সহ 90টি আদালতে নিষ্পত্তির অপেক্ষায় এখন প্রায় 2 লাখ মামলা। এই সংখ্যা দিনে দিনে বাড়ছে। স্বল্প সংখ্যক ভার্চুয়াল আদালতে জামিনের সুযোগ নিতে পারছেন না অনেকে। তো 1000 মামলার মধ্যে এখন মামলা হচ্ছে শুধুমাত্র মিস্টেসি এবং আমার সেশন কোর্ট মিলে, হয়তো সর্বোচ্চ আপনার আর 200 মতো মামলা হচ্ছে। তাহলে আর মামলাগুলো তো থেকে যাচ্ছে, যদি ভার্চুয়াল কোর্ট যদি না হতো তাহলে হয়তো আমাদের মামলাগুলি তাড়াতাড়ি শুনানি এগুলি হতো। ভার্চুয়ালি যদি সব কোর্টগুলো খুলে দেয় ভার্চুয়াল কোর্ট হলে তাহলে তো বিচারকদেরও কোনো সমস্যা নেই। মাসের পর মাস বিচার কার্যক্রম স্থবির থাকায় আইনজীবী এবং তাদের সহকারীরাও সংকটে পড়েছেন। হত্যা, ধর্ষণ, অস্ত্রবাজি, মাদক ও চোরাচালানের অনেক মামলা বিচারাধীন। দ্রুত বিচার ট্রাইব্যুনাল, জননিরাপত্তা আদালতের চাঞ্চল্যকর মামলার বিচারও বন্ধ। যেভাবে কোর্ট চলছে এতে খুব বেশি রেজাল্ট আশা করা যায় না। অবিলম্বে সব কোর্টগুলো আপনার স্বাস্থ্যবিধি মেনটেন করে চালু করে দেওয়া হোক। দুদকের আইনজীবীরাও বলছেন দুর্নীতি মামলায়ও গতি দিচ্ছে না ভার্চুয়ালে। দুদকের অধীনে যতগুলো মামলা আছে সেগুলো প্রায় 3.5 বছর আমরা সাফার করতেছি ট্রায়াল মামলার ক্ষেত্রে। চট্টগ্রাম কারাগারে এখন বন্দী আছে ধারণ ক্ষমতার চেয়েও 4 গুণ। বিচার কাজ থেমে থাকায় নির্বিচারে কারাভোগ করছেন অনেকে। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে আদালত চালুর বিকল্প নেই বলছেন আইনজ্ঞরা। নয়ন বড়ুয়া জয়, News 24, চট্টগ্রাম। এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ।